আসসালামু আলাইকুম। তো কী অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছেন। তো আমরা যাচ্ছি হচ্ছে বইমেলাতে। আমাদের টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি মূলত পাঁচজন, আমি সহ। তো সামনে পিচ্ছিদের ফুটবল খেলা দেখে সেই পুরনো শৈশবের কথা মনে পড়ে গেছে। বাই দ্য ওয়ে, আমরা এখন আছি হচ্ছে জর্দার গলিতে। তো এখান থেকে যাই ডাইরেক্ট চলে যাবো ভিক্টোরিয়া পার্কের বাসে ওঠার জন্য। তো আমরা এখন আছি জগন্নাথ ইউনিভার্সিটির সামনে। আমরা এখান থেকে বা সামনে থেকে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত বাসে করে কিন্তু চলে যাবো ফুল পাওয়ার বই মেলাতে। তো এখন আমরা কিন্তু অলরেডি বাসে উঠে গিয়েছি। তো বাসে উঠে কিন্তু বাইরের আউটলুক দেখতেছি এবং সামনে যে যেটা হয়েছে, সামনে মারাত্মক জ্যাম ছিল। প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো আমরা বাসে বসেছিলাম। সেটার রিজন হচ্ছে বিএনপি সম্মেলন ভাই। তো এই জন্য আমরা কী করলাম, প্ল্যান চেঞ্জ করে আমরা সরাসরি হাঁটার উদ্দেশ্যে রওনা দিলাম হচ্ছে কেরানীগঞ্জের বেলাল ভাইয়ের মুড়ি খেতে। তো রাস্তায় দেখতেই পাচ্ছেন কীরকম জ্যাম। তো এখন আমরা আছি জংশন রোডের স্টার কাবাবের সামনে। তো আমরা কিন্তু ফুল পাওয়ার চলে এসে পড়েছি সোয়ারি ঘাটের সামনে। তো অলরেডি কিন্তু আমরা সোয়ারি ঘাটের উপরেই আছি। তো এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ট্রলারটি ধরব। তো এখান থেকে ট্রলারে উঠে আমরা কিন্তু চলে যাব জিঞ্জিরা তেলের ঘাট নামের একটা জায়গাতে। বাই দ্য ওয়ে, কী জানি ঘাটটার নাম বুঝে জানি না। তো আমি এখানে উঠে কয়েকটা শট নিতেছিল। আমার অয়ন, সিয়াম, মুকিত আর মাসুম ওরা কিন্তু মারাত্মক ডিস্টার্ব করতেছিল আমাদের। তো এখানে লেখা আছে কামরাঙ্গি চর ঠোডা টু ওয়াজ ঘাট সদর ঘাট। তো আমরা কিন্তু বর্তমানে বাবুবাজার ব্রিজের এই পাশে, মানে বাম পাশে আছি। তো বাবুবাজার নিচ দিয়ে যাবো, এক্সাইটমেন্টটা মারাত্মক। তো আমি আপনাদের কিছু ভিউ দেখাচ্ছি। সময়ের সাথে সব কিছু যেন পাল্টে গেছে, নেই আমরা একসাথে আজ। তোমায় নিয়ে কত কল্পনায় আমি যাচ্ছি ভেসে, জানি তুমি আর ফিরবে না হয়ে আমার। কত শত রাতে জেগে তোমায় নিয়ে কত গল্প বেঁধেছি, তবে আজ গল্পে নেই রানি আমার। তুমি কি সত্যি ভালো আছো আমায় ছেড়ে বহু দূরে, মনে পড়ে সেই স্মৃতিগুলো তোমার। আমরা কিন্তু ফুল পাওয়ার বেলাল ভাইয়ের মুড়ির দোকানে এসে পড়েছি। তো এখান থেকে ফার্স্ট আমরা টোকেন নিয়ে কিন্তু মুড়ির অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি। এখন সিয়ামের কিছু বক্তব্য। আসসালামু আলাইকুম সিয়াম ভাই, আপনি বললে ভাই বেলাল ভাইয়ের ঝালমুড়ি খেয়ে দিয়েছেন, আপনার অনুভূতিটা কেমন ভাই? অনুভূতি হলো এরকম এক্সপিরিয়েন্স, কোনো সময় ঝালমুড়ি খাইতে হয়নি, ঠিক আছে? ঝালমুড়ি থেকে মনে করেন 50 জনের পিছে গালাই দিয়েছে, ঠিক আছে? আমার মনে করেন ভাই আসলে ইউটিউবার তো অনেক দেখা যাচ্ছে, কি হিসেবে ভাই? আমরা যতক্ষণ ধরে আইছি ভাই, এরকম 10-15 মিনিট আগে পারে না, তো ভাই বাইরে চলে যায় ভাই, এই অবস্থা বুঝছেন ভাই? আপনার কি ইনশাল্লাহ ভাইয়ের জন্য? আমার দেখা হবে ইনশাল্লাহ, ঝালমুড়ি খাইতে আসবেন বারবার।
এসে পড়েছে এবং আমরা কিন্তু খাওয়া দাওয়া আমরা কিন্তু অলরেডি ভিডিও শেষ প্রান্তে চলে এসে পড়েছি। তো আমি আমার আজকের ভিডিওটা রিভিল করতে যাব হচ্ছে কেন আমি এই ভিডিওগুলো মেক করি। আমার এই ভিডিওগুলো মেক করার একটাই রিজন, আমি কিন্তু টাকা পয়সা কামানোর উদ্দেশ্যে কিন্তু কোনো ভিডিও মেক করতেছি না। আমি মূলত ভিডিওগুলো মেক করতেছি মূলত আমরা ফ্রেন্ডসরা একসাথে সবসময় ঘুরি ফিরি, হয়তো আমরা সবাই থাকবো কিন্তু এই সময়টা হয়তো কখনো আমাদের সাথে থাকবে না। তো যার জন্য আমার এই ভিডিওগুলো মেক করা। আর সবসময় সবার সময় কিন্তু সেম রকম যায় না, সময় পরিবর্তনে কিংবা পরিবেশের পরিবর্তনে কিন্তু আমরা সবাই চেঞ্জ হয়ে যাই, যেটা কিনা আসলে এই পৃথিবীর নিয়ম নীতির মধ্যেই হয়ে গেছে বাই দ্য ওয়ে। তো এইসব কারণে মূলত আমার এই ভিডিওগুলি তৈরি করে রাখা, যাতে আমরা যদি কেউ বা কোথাও যদি চলে যাই, যেমন এরকম অনেকে আছেন যারা কিনা বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল সবাই একসাথে থাকি কিন্তু সময়ের বিবর্তনে আমরা একজন এক এক জায়গায় চলে যাই বা এক এক জায়গায় হারিয়ে যাই, তো এই ভিডিওগুলোর দ্বারা আমি আমার স্মৃতিগুলো তুলে রাখতে চাই কারণ সোশ্যাল মিডিয়াতে, কারণ আমাদের মেমোরি কার্ড যদি হারিয়ে যায় সেই স্মৃতিগুলো কিন্তু ধরে রাখা বা ফিরে পাওয়া যায় না। তো আমার এই ভিডিওগুলো তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আমি ভিডিওগুলো মেক করে আমার এই ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজের মধ্যে আপলোড দিয়ে রাখবো, যাতে পরবর্তীতে যদি সবাই কোথাও হারিয়ে যায় বা সবাই যদি একসাথেও থাকি, যাতে মানে সময়ের বিবর্তনে যাতে আমরা আমাদের সন্তানদের কিংবা পরবর্তীতে যাতে ঘরে বসে সেই টাইমটি স্পেন্ড করে দেখতে পারি যে না, একসময় আমরা অনেক ঘুরেছি, একসময় আমরা একসাথে ছিলাম। তো এটাই আমার ভিডিওর মূল উদ্দেশ্য। বাই দ্য ওয়ে এখন কিন্তু আমরা আছি সদরঘাট টার্মিনালের সামনে, তো সদরঘাট বুড়িগঙ্গা নদীর উপরে আছি, নৌকায় চড়ে যাচ্ছি ফুল পাওয়ার লালকুটির ঘাটে। তো ওটা হচ্ছে রিভারভিউ রেস্টুরেন্টটা। তো ফার্স্টের ভিডিওতে আমি বলছিলাম সেটা হচ্ছে পার্টি অফিস, আসলে সেটা পার্টি অফিস ছিল না, এটা মূলত হচ্ছে রিভারভিউ রেস্টুরেন্টটা। তো আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।